হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে 31st নাইট। তো আমি আমার আব্বু আম্মু আর আমার ছোটো বোনকে নিয়ে বাইরে যাচ্ছি ডিনার করতে। আজকে ডিনারটা অনেক বেশি স্পেশাল বিকজ আমি হচ্ছে ট্রিট দিচ্ছি সবাইকে। অ্যান্ড এটা না আসলে কত জোস একটা ফিলিংস, এটা না হইলে বোঝা যায় না যে নিজে হচ্ছে নিজের ফ্যামিলিকে নিয়ে মানে ডিনার করানো বা শপিং করানো নিজের ইনকাম দিয়ে, এটা আসলে অনেক বেশি মানে একটা আনন্দের বিষয়। তা আব্বু যদিও রাজি হইতেছিল না, অনেক কষ্টে আব্বুকে ম্যানেজ করছি। তো আমরা চলে আসছি তালতলার ক্যাফে অ্যাপেলিয়ানোতে। আমার এই রেস্টুরেন্টে পার্সোনালি অনেক বেশি পছন্দ, তার কারণ হচ্ছে ইন্টেরিয়ার তেমন আহামরি না হইলেও খাবার খুবই মজা, মানে খাবারের জন্য আমি বলবো এটা বেস্ট অ্যান্ড খুব কোজি টাইম স্পেন্ড করা যায়। তো আমরা হচ্ছে থাই স্যুপ অর্ডার দিছিলাম, তো ওইটাই ফার্স্টে আসেন। থাই স্যুপের থিকনেসটাও অনেক জোস ছিল, প্লাস হচ্ছে চিকেন মাশরুম প্রন সব কিছু একদম পারফেক্ট ছিল, একদম অনেক বেশি বেশি ছিল। তো স্যুপ খেতে খেতে আমাদের মেন কোর্সও চলে আসে। আমরা খুব আহামরি কিছু অর্ডার দিই নাই, জাস্ট চিকেন মশালা কারি একটা অর্ডার দিয়েছিলাম আর ফ্রাইড রাইস, কারণ সবার পেটই ভরা ছিল, আমরা খুব তাড়াতাড়ি ডিনার করতে চলে আসছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে আমরা একটু তালতলাতে আসি। তালতলা হচ্ছে আমি কি একটা জানি কেনার জন্য ঢুকছিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমার ছোটো বোন বসলো যে একটু ফুচকা খাবে, মানে এতক্ষণ চাইনিজ খাইছো তার আবার ফুচকা খাওয়া লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আমাদের বিল্ডিংয়ের ছাদে চলে আসলাম। এখানে পোলাপাইন ফানুস টানুস উড়াইতেছিল, বোম ফাটাইতেছিল, আতস উড়াইতেছিল ওইটা দেখার জন্য। তো আসতে না আসতে দেখি ফানুস অলরেডি উড়ানো শুরু হয়ে গেছে। এই ফানুস উড়ানোটা দেখতে না খুবই মজা লাগে, মানে কি সুন্দর আস্তে 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 ইয়া হইতে হইতে তারপর একসময় উড়ে যায় আকাশে। যদিও আমি নিজে কখনই উড়াইতে পারি না, আমার খুব ভয় লাগে, ছবি তোলার জন্য মাঝে মধ্যে ধরে একটু পোস্ট টোস্ট দিই। তো এরপরে হচ্ছে পোলাপাইন একটু গান টান করলো, গিটার টিটার দিয়ে এনজয় করলাম কতক্ষণ, এখানে ভালোই লাগতেছিল। এরপরে ওরা চকলেট বোম টোম কি কী জানি হাবি যাবে এগুলা ফাটানো শুরু করছিল। তো যদিও আমার না এটার সাউন্ড খুবই ভয় লাগে অ্যান্ড উড়ছিতও না আসলে, কিন্তু বাচ্চা মানুষ পোলাপাইন এটা তো এটা ফাটাবে, এদের বইলা লাভ নাই। তো এরপরে হচ্ছে আরেকটা ফানুস, এর মাঝখানে আর অনেকগুলো ফানুস উড়ায়, ওগুলার ক্লিপ নেওয়া হয় নাই। তো এরপর আরেকটা ফানুস, এটা আমি বুঝলাম যে আমি একটু ধরে ছবি টবি তুলবো, বাট আমার অনেক ভয় লাগছে, মানে আগুনটা যখন ইয়া হইতে থাকে মনে হয় হাতে এসে লাগবে। তো এই ফানুসটা খুব সুন্দর করে উঠছিল, মানে যতগুলো ফানুস উড়ানো হয়েছিল এটা অনেক সুন্দর করে উঠছে। তো ফানুস উড়ানো দেখতে দেখতে দেখি যে পোলাপাইনের দিকে নাচা নাচা শুরু করে দিয়েছে, তো এটাও দেখতে অনেক মজা লাগতেছিল। এরা যে কী করে না করে আল্লাহ, আমাকে ভিডিও করতে দেখে নাচা নাচি বন্ধ করে দিছে। তো এরপরে 12টার কাছাকাছি বাঁচতে না বাঁচতেই শুরু হয়ে গেছিলো আতশ ফুটানো, মানে আমি কোন দিকে ক্যামেরা ঘুরাবো আর কোন দিকে নিজে তাকাবো, পুরো চারপাশে সব দিকে হচ্ছে আতশ আর আতশ। এত ভালো লাগতেছিল দেখতে, আতশবাজি দেখতে কিন্তু ভালোই লাগে, কি সুন্দর আকাশে এক একটা এক এক ডিজাইনের। তা আমি হচ্ছে খালি ক্যামেরা মুভ করতেছিলাম যে কোন দিকে দিব কোন দিকে দিব, এত মানে এত হিউজ পরিমাণে হচ্ছে আতশ ফুটাইতেছে চারপাশে। তো আমাদের ছাদেও হইতেছে আতশ ইয়া করলো, কিন্তু আমাদের ছাদেরটা আমি না ভিডিও করতে পারি না, অনেক কাছে থেকে তো বুঝি নাই যে কীভাবে কী করতে হবে, বাট দেখতেছিলাম, দেখতে খুব ফ্যাসিনেটিং লাগতেছিল। তো এই ছিল আমার নিউ ইয়ার, ভালোই গেছে, খারাপ বলবো না। এবছরে অনেক কিছু পাইছি, অনেক কিছু হারাইছি, অ্যান্ড এটাই আসলে মানুষের জীবন, একদম যে অ্যাচিভমেন্টে ভরপুর থাকবে তাও না, সব মিলাই ঝিলাই। সো জাস্ট হোপ যে নেক্সট ইয়ারটাও যাতে আল্লাহর রহমতে সব মিলায় ভালোই যায়। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।